বিয়েটা কোনো রকম নমনম করেই সারা হবে এ তো আগেই বুঝেছি। হায় রে আমার বিয়ে, কত স্বপ্ন ছিল বিয়েকে ঘিরে, হলুদ মেহেন্দি, লাল টুকটুকে বেনারসি, আর পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসা রাজপুত্রের মতো পাত্র, সে শুধু আমার হবে, শুধু আমাকে ভালোবাসবে, স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। পাশের বাড়ির নতুন কাকি এসেছিলেন আজকে, ছেলের পাশের গ্রামের মেয়ে কাকি, কি গল্প হলো মা আর কাকি দুজনের কে জানে। এরপর থেকেই মায়ের চাল চলন বড় অদ্ভুত লাগছে, বেশ রণমূর্তি ধারণ করে আছে। সকলের নিষেধের সত্ত্বেও সৌরভকে ডেকে খুব গালমন্দ করলো মা, এরপর বাড়ি থেকে বের হয়ে যেতে বলল। ঠাম্মির নিষেধও শুনল না, ঠাম্মি বাবা সবাই বোঝালো মাকে যে সৌরভ এই বাড়ির ছেলের মতো, বিয়ে অবধি অন্তত থাকুক। কিন্তু মা তার সিদ্ধান্তে অটল, মায়ের একটাই কথা, সৌরভকে বের করেই শুভ কাজ শুরু হবে, ও আমার ঘরে তালা খুলে না দিলে আজ আমার এই হাল হতো না। ভালোবেসে বিশ্বাস করে বলেছিলাম নিশাতের দিকে খেয়াল রাখতে, তার এই প্রতিদান, আজকে ও চাবি চুরি না করলে এমন বয়সী লোকের সাথে বিয়ে হতো না মেয়েটার আমার। তার আবার আগের বউ মারা গেছে বাচ্চা পেটে নিয়ে, অবশ্য আমিও এমনই ভাবতাম সৌরভকে নিয়ে, ও কেন দরজা খুলে দিল ওরই দোষ। কিন্তু আসলেই কি তাই? মা সৌরভকে এভাবে গালমন্দ না করলে বোধহয় আমিও বুঝতে পারতাম না ভুলটা এককভাবে আমার। এখানে সৌরভের কোনো কিছুই করার ছিল না, সৌরভ কোনো শব্দ করল না, মাকে প্রথমে প্রণাম করলো, এরপর বাবা আর ঠাম্মিকে, মুখ নিচু করে বের হয়ে যাওয়ার সময় একটিবার আমার সাথে দেখা করতে চাইল, আমার কাছে ক্ষমা চাইবার জন্য। মা রাজি না হলেও বাবা বলল, যাও কথা বলে এসো। সৌরভকে মা খুব ভালোবাসে, হয়তো নিজের ছেলের চাইতেও বেশি, ছোটবেলার সইয়ের ছেলে, তার আবার মা মরা, বাবা থেকেও নেই, আজ সেই ছেলেকে মা এমনভাবে বলতে পারলো, এমনকি শরীরের এই অবস্থায় তাকে বাড়ি থেকে বের পর্যন্ত করে দিচ্ছে। সৌরভ খুব ধীর পায়ে আমার ঘরের দিকে আসছে, আজ আমার খুব মায়া হচ্ছে ওর প্রতি, ওর কি দোষ, আমি তো এমন পরিস্থিতি সৃষ্টি করেছিলাম যে বাধ্য হয়েছিল তালা খুলতে, আমি চন্দনের ফাঁদে পড়ে কতগুলো সম্পর্কের মধ্যে বীজ ঢেলে দিয়েছি। না আর যাই হোক, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার নিজের জীবন তো শেষ হয়ে গেছে, সেই সঙ্গে আর একজনের জীবনটাও নষ্ট করে দিলাম। আজ প্রথম খুব অনুশোচনা হচ্ছে, এমন একটা পাত্র আমার জন্য কিভাবে ঠিক করলো সবাই, এর চাইতে আমাকে নদীতে ফেলে দিত। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, মাথা নিচু করে বসে আছি। সৌরভ কাছে এসে আমার মাথার ওপর হাত রেখে আমার চোখের জল মুছে দিতে দিতে বলল, আমাকে ক্ষমা করে দিও পড়ি। আমি সাথে সাথে ওর দুহাত ধরে বললাম, বরং তুমি আমাকে ক্ষমা করো, এই যাবৎকালে তোমার সাথে যত অন্যায় করেছি তার ফল ভোগ করা শুরু হয়েছে আমার। সৌরভ ছোট্ট একটা হাসি দিয়ে বলল, সত্যি যে ক্ষমা চাও তার কোনো প্রমাণ দিতে পারবে? আমি কান্না করতে করতে বললাম, যা বলবে, মৃত্যুর আগে এটুকু তো করাই যায়। আবারও মরতে চাও? ঠিক আছে, আমার সাথে দেখা না করে তুমি এমন কিছু করবে না কথা দাও, তবে বুঝবো যে তুমি সত্যি সত্যি ক্ষমা চাইছো আমার কাছে, আর আমাকেও ক্ষমা করেছো। বিশ্বাস করো নিশাত, ওই দিন রাতে সত্যিই মা এসেছিল আমাকে নিতে, একটু একটু করে আমি মায়ের হাত ধরে হাঁটছিলাম, কিন্তু তুমি আমাকে সেদিন যেতে দাওনি মায়ের সাথে, মা মৃত্যুর সময় বলেছিল পরীর দেশে যাচ্ছে আমার জন্য পরী আনতে, মা আরও বলেছিল পরীর ডানা কেটে রাখতে হয়, না হলে পরী উড়ে পালিয়ে যায়। তুমি কি জানো সেদিন রাতে মা যাওয়ার সময় একটা পরী দিয়ে গেছে আমার জন্য? আমি আজকে রাতে আর একবার আসবো পরীর ডানা কাটতে, তৈরি থেকো। এরপর আমার চিবুক ধরে মুখটা একটু উঁচু করে ধরে একটা হাসি দিয়ে বলল, ভালো থেকো পরী। জানালা দিয়ে দেখছি সৌরভ ঘর থেকে নেমে যাচ্ছে, সৌরভ কি বলে গেল আমি কিছুই বুঝতে পারছি না, ও মাঝে মাঝে খাপ ছাড়া কথা বলে, এটা তেমনই হয়তো, তবে আমি জানি সৌরভ ওর কথা রাখবেই, ও আসবে, আমি অপেক্ষা করব ততক্ষণ, একটা ক্ষমা অন্তত নিয়ে যায় মৃত্যুর আগে। উঠোনে নেমে সৌরভ হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে বলল, আমি আজ রাতে আর একবার আপনাদের বাড়িতে আসতে চাই, এরপর আর কোনো দিন আসবো না কথা দিচ্ছি। বাবা বলে উঠল, আহা, আমি তো বলছি নিশাতের বিয়ের পরেই যাও। অমনি মা ওর হাত ধরে টেনে দরজার বাইরে নিয়ে গেল। মা কেন এমন করছে সৌরভের সাথে, এত নির্দয় হয়ে গেল কিভাবে, ও তো এখনো পর্যন্ত ঠিকভাবে হাঁটতেই পারছে না, মা কি সেটা খেয়াল করেনি?
শুনেছি একদিন ওর বাবার হাত ধরেই আমার বাবা ব্যবসার হাতে খড়ি নিয়েছিল। ওর মা সইয়ের খুশির জন্য নিজের গহনা বিক্রি করে আমার বাবার ব্যবসার পুঁজির টাকা জোগাড় করতে সহায়তা করেছিল। আর এই কথা জানার পরে রাগ করে ওর বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু ওর মা সেটা মেনে নিতে পারেনি। শেষ পর্যন্ত তিনি অভিমান করে মারা গিয়েছিলেন। সেই দিন থেকে ওদের সংসার আর ওর জীবন পুরোটাই বদলে গিয়েছিল, কারণ ওর বাবা ফিরে এসে ওর মায়ের মৃত্যু সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আজ তাদের সন্তানের সঙ্গে কি আচরণ করছে সবাই, কতটা অকৃতজ্ঞ আমরা সবাই। মায়ের অন্তত এমন করা উচিত নয় সৌরভের সাথে। ও আমার মায়ের গায়ে ওর মায়ের গন্ধ পায়, কত ভালোবাসে আমার মাকে, আমাদের পরিবারের সবাইকে। আমি কত অপদস্থ করেছি পদে পদে, কখনো প্রতিবাদ করেনি, কাউকে জানায়নি, এমনকি নালিশও করেনি। বিয়ের সাজে বসে আছি আমি, হাতে বিশেষ শিশি, শিশিটার দিকে তাকিয়ে জীবনের শেষ মুহূর্তে চিন্তা করছিলাম। মা যে কখন ঘরে ঢুকেছে বুঝতেই পারিনি। মা খুব সাবলীলভাবে আমাকে বললো, শিশিটা দে। আমি চমকে উঠে বললাম, কোথায় বিষ? মা আমার হাত ধরে বলল, এমন ভুল করিস না মা, একটাই জীবন, আর এই জীবনের ভালো মন্দ আমাদের হাতে। মা, আমার ছোট্ট একটা ভুলের জন্য তোমরা যা করছো তা কি উচিত ছিল? অমন ছেলের সাথে কিভাবে আমার বিয়ে ঠিক করলে? দেখ মা, প্রথম কথা, এখানে বিয়ে হোক তা আমি চাইনি, এখনো চাই না, কিন্তু সংসারে মেয়েদের কথার কতটুকুই বা মূল্য? ছেলেরা বড় ঘর প্রচুর সম্পদের অধিকারী, আর তোর গায়ে দাগ লেগে গেছে, সেখানে কিছু ছাড় তো দিতেই হবে, তাই না? আজ থেকে তোর নতুন জীবন শুরু হবে রে মা, ছাত্রী হিসেবে তুই বেশ ভালো, একটু চেষ্টা করে দেখ, দেখবি সারা দেশের মানুষ একদিন তোকে এক নামে চিনবে, সেদিন তুই বুঝতে পারবি মেয়েদের দুর্বলতা কোথায়। শিক্ষার আর্থিকভাবে সমর্থ মেয়েরা কখনো দুর্বল হয় না। মারে, মনে রাখিস মেয়েদের অসাধ্য কিছুই নেই। আর যে কারণে তোর বেঁচে থাকার ইচ্ছা ফুরিয়ে গেছে, জীবনকে সময় নিয়ে যত্ন করে দেখ, সেই কারণেই তোর ঘুরে দাঁড়ানোর পাথেও হবে। পারবি না মা, ফেলে দে শিশিটা, সামনে তোর অনেকটা পথ বাকি। আমি মা হয়ে তোকে আশীর্বাদ করছি, তুই অনেক বড় হবি, এত বড় হবি যে একদিন তোর নামে সবাই চিনবে আমাদের। আজকে যে নিষাদকে কলঙ্ক ভাবছে, কালকে সেই নিষাদকে নিয়ে সবাই গর্ব করবে। ভুলেও এমন ভুল করিস না মা, বরপক্ষ এসে গেছে, এক্ষুনি হয়তো আমাকে নিতে আসবে। আমি হাতে শিশিটার দিকে তাকিয়ে বসে আছি। মা যাই বলুক, আমার যে আর কোনো পথ খোলা নেই। এই গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে, অথবা ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টেও পরবর্তী অংশের লিঙ্ক দেওয়া থাকবে। আর এই গল্পের প্রথম অংশ যদি আপনি না শুনে থাকেন, তাহলে অবশ্যই ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে গল্পের প্রথম অংশটি দেখে নিন।